প্রশ্ন শুরু হচ্ছে 29 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল, সঙ্গী অ্যান্ড সৌহার্দ ক্লাবস কনসিস্ট অফ 270 মেম্বার্স রেসপেক্টিভলি। ইফ দ্য টোটাল মেম্বার অফ দ্য টু ক্লাব ইজ 420, দেন হাউ মেনি মেম্বার্স বিলং টু বোথ ক্লাবস। অর্থাৎ সংহতি ও সৌহার্দ ক্লাবে যথাক্রমে 200 এবং 270 জন সদস্য আছে। দুটি ক্লাবের মোট সদস্য সংখ্যা 420 জন হলে উভয় ক্লাবেই আছে এমন সদস্য সংখ্যা কত? অর্থাৎ বোথ বের করতে হবে। এখন আমরা একটি সূত্রের সাহায্যে এই অঙ্কটি করতে পারবো। আমরা জানি সূত্রটি হচ্ছে টোটাল ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস বোথ। এখন সংহতি ক্লাব যদি এ হয় এবং সৌহার্দ ক্লাব যদি বি হয়, তাহলে আমাদের এই বোথ এর মান বের করতে হবে। এবং এখানে বলা আছে দুইটি ক্লাবের মোট সদস্য সংখ্যা 420 জন, অর্থাৎ টোটাল সদস্য 420, সংহতির ক্লাবের সদস্য সংখ্যা 200, আর সৌহার্দর 270 মাইনাস বোথ। তাহলে এখান থেকে এভাবে লেখা যায়, 420 এখানে যোগ করলে আসে 470 মাইনাস বোথ। অতএব বোথ লেখা যায় 470 মাইনাস 420 সমান সমান এখানে আসে 50। অর্থাৎ এই 50 এই কোশ্চেনের অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন ছিল, দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি ইজ। আমরা জানি দুইটা কোণের মান যদি 90 ডিগ্রির সমান হয়, তবে কোণ দুইটি কমপ্লিমেন্টারি অর্থাৎ পূরক কোণ। এখন একটি কোণ যদি 60 ডিগ্রি হয় এবং দুইটি কোণ মিলে যদি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মিলে যদি 90 ডিগ্রি হয়, যদি এক্সের মান 60 ডিগ্রি, তাহলে অপর কোণের মান বের হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এখন বলা হয়েছে এই পূরক কোণের এক তৃতীয়াংশ কত, অর্থাৎ 30 ডিগ্রি এর এক তৃতীয়াংশ হয় 10 ডিগ্রি। এই 10 ডিগ্রি এই কোশ্চেনের অ্যান্সার। 31 নম্বর কোশ্চেন ছিল, দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ 96 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য ডায়াগোনাল ইজ 16 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ইজ। একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ধরি যে লেট আদার ডায়াগোনাল এক্স এবং একটির মান দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ একটি কর্ণের দৈর্ঘ্য গুণ অপর কর্ণের দৈর্ঘ্য এবং এর মান দেওয়া আছে 96। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি, এখানে যাই কাটাকাটি করলে 8 মান বের হবে 12, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা এই কোশ্চেনের অ্যান্সার। 32 নম্বর কোশ্চেন ছিল, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 অ্যান্ড দ্যার সাম ইজ 630, দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বারস ইজ। অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 3:7, তাদের যোগফল 630 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তা আমরা ধরি যে লেট দ্য নাম্বার 3x অ্যান্ড 4x। এখন এখানে বলা আছে তাদের যোগফল, অর্থাৎ প্রশ্নমতে
তাদের যোগফল 630। তো এখান থেকে এক্স এর মান আমরা সহজেই বের করতে পারবো 90। এখন বলা হয়েছে স্মলার সংখ্যাটি কত, যেহেতু এই দুইটার মধ্যে স্মলার নাম্বার 3x, অতএব স্মলার নাম্বার 90 × 3 সমান 270। এটা এই কোশ্চেনের 33 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ 4 to the power 2x + 1 = 32 দেন এক্স ইকুয়াল টু হট। এখন আমরা এখান থেকে লিখতে পারি, ফোরকে লিখতে পারি 2 × 2, এখানে আর 32কে লেখা যায় 2 to the power 5। এখন এখান থেকে আসে 2 × 2x + 1 = 5, 4x + 2 = 5, x = 5 − 2/4, অতএব x = 3/4। এই 3/4 এই কোশ্চেনের অ্যান্সার। 34 নম্বর কোশ্চেনে বলা আছে হোয়াট উইল বি দ্য রেফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% অন এ সাম অফ টাকা 1000 আফটার 4 ইয়ার্স। শতকরা বার্ষিক 10% হার মুনাফায় 1000 টাকা, 4 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করতে হবে। এখানে এমসিকিউ পদ্ধতিতে যদি আমরা করতে চাই, যদি সূত্র হিসেবে করতে চাই অনেক টাইম লাগবে। এখানে আমরা একটা ইজিয়েস্ট ওয়ে দেখব, যেহেতু বলছে যে 1000 টাকা, এই 1000 টাকা মূলধন এবং এর 10% সুদ, তাহলে 1000 টাকার 10% কত হয়? 1000 টাকার 10% মানে 10/100, এখানে কাটাকাটি করলে 10, এখান থেকে একটা শূন্য কমে যাবে, এটা হবে 100। 100 হলো প্রথম বছরের সুদ। আমাদের মোট 4 বছরের সুদ বের করতে হবে। তা আমরা যদি 1000 টাকার 10% সুদ হিসাব করতে চাই, সরল সুদ হলে 4 বছরে এই 100 টাকাই পাওয়া যাবে। এখন চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে গেলে প্রথম বছর 100 টাকা পাওয়া গেল, কিন্তু দ্বিতীয় বছর এসে আবার এই সুদের সুদ হবে, অর্থাৎ এই 100 এর 10% হবে। তাহলে এই 100 এর 10% এই 100 টাকা সুদের সাথে যোগ হয়ে থাকবে 10 টাকা। এই 10 টাকা মোট 3 বছর পাওয়া যাবে। থার্ড ইয়ারে এসে টোটাল এই 100 যোগ 10, অর্থাৎ 110 টাকার 10% সুদ পাওয়া যাবে। তাহলে এখানে থাকবে কাটাকাটি করলে 11 টাকা। 11 টাকা আবার চতুর্থ বছরে পাওয়া যাবে। এবার চতুর্থ বছরে এসে এই তৃতীয় বছরের মোট যে সুদ আসে তার উপর 10% সুদ পাওয়া যাবে। তৃতীয় বছর এসে পাওয়া যাবে, এখানে থাকবে 100 যোগ 10 যোগ 11, অর্থাৎ 121, এর 10% সুদ পাওয়া যাবে। 121-এর 10% অর্থাৎ এখানে যদি 10 দিয়ে ভাগ করা হয় 12.1। এখন আমাদের বের করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। আমরা যদি এই সবগুলো হিসাব করি, এইগুলো হবে চক্রবৃদ্ধি সুদ, আর শুধুমাত্র এইগুলো সরল সুদ। আর যদি এইগুলো হিসাব করা হয় তাহলে পাওয়া যাবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তা এইগুলো যোগ করলে এখানে 30, এখানে থাকলো 22, আর এখানে থাকলো 12.1। অর্থাৎ এইগুলো যোগ করলে পাওয়া যাবে 64.1। এই এটাই হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, অর্থাৎ এটা এই কোশ্চেনের। 35 নম্বর কোশ্চেনে বলা আছে ইন এ সিরিজ অফ 6 consecutive ওড নাম্বার ইফ 15 is the 6th number হোয়াট ইজ দ্য 4th number ইন দ্য সিরিজ। 6টি ধারাবাহিক বেজোড় সংখ্যার মধ্যে ষষ্ঠ সংখ্যাটি 15 হলে চতুর্থ সংখ্যাটি কত? যেহেতু বলছে বিজোড় ধারাবাহিক সংখ্যা, তাহলে ষষ্ঠ সংখ্যা যদি
15 হয়, তাহলে আমরা উল্টো দিকে আসি, 15, 13, 11, 9, 7, 5, বলছে 6টি, 1, 2, 3, 4, 5, 6, এখন বলছে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে এখান এই দিক থেকে গুণতে হবে 1 2 3 4, তাহলে চতুর্থ সংখ্যাটি 11, অর্থাৎ 11 এই কোশ্চেনের অ্যানসার। 36 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ x সমান সমান y টু দি পাওয়ার a, y সমান z টু দি পাওয়ার b এন্ড z সমান x টু দি পাওয়ার c, দেন দ্য ভ্যালু অফ a b c ইজ, এখানে দেওয়া আছে x সমান সমান y টু দি পাওয়ার a, y সমান সমান z টু দি পাওয়ার b আর z সমান x টু দি পাওয়ার c। তো এখান থেকে আমরা যদি হিসাব করি যে x সমান y টু দি পাওয়ার a অর x সমান সমান আমরা এখানে y এর মান বসাবো, y এর মান রয়েছে z টু দি পাওয়ার b আর এই এটা এখানে গেল, আবার যদি এখানে এই z এর মানটা বসাই z এর জায়গায় লিখবো x টু দি পাওয়ার c, উপর থাকবে b a, অর তাহলে x এর মান পাওয়া যাবে x ইন্টু একটু সাজাই লিখলাম a b c, এখন x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার a b c, এবার বেস যদি উঠে যায় তাহলে থাকলো a b c সমান সমান a b c সমান 1, অর্থাৎ এটা এই কোশ্চেনের। 37 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ অন প্লাস সাইন থেটা সমান এক্স কোসেক থেটা দেন ট্যান থেটা ইজ, তো এখানে দেওয়া আছে অন প্লাস সাইন থেটা ইকুয়াল টু এক্স কস থেটা, আমরা যদি উভয় পক্ষকে আমরা জানি অন প্লাস উভয় পক্ষকে যদি কস থেটাতে ভাগ করি তাহলে থাকলো অন বাই কস থেটা প্লাস সাইন থেটা বাই কস থেটা সমান এক্স কস থেটা, আমরা জানি অন বাই কস থেটা সমান সেক থেটা, বাকিটুকু একই থাকবে, অতএব সেক থেটা প্লাস সাইন থেটা বাই কস থেটা মানে আমরা জানি ট্যান থেটা সমান সমান, সরি এখানে কস থেটা দ্বারা ভাগ করার ফলে কস থেটা কাটা যাবে থাকবে এক্স, অতএব আমরা লিখতে সেক থেটা বাই ট্যান থেটা সমান এক্স, এটা এক নম্বর সমীকরণ। এখন আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান অন, এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরে লিখতে পারি সেক থেটা প্লাস ট্যান থেটা ইন্টু সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান অন, এখন সেক থেটা ট্যান থেটা মান অন এক্স, তাহলে এক্স ইন্টু সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান অন, এখান থেকে লিখতে পারি সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান অন বাই এক্স, এটা দুই নম্বর সমীকরণ। এখন আমরা যদি এক থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে পাই সেক থেটা প্লাস ট্যান থেটা সমান সমান এক্স, আবার সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান অন বাই এক্স, এখান থেকে যদি বিয়োগ করা হয় চিহ্নের পরিবর্তন হবে, সেক থেটা কাটা গেল, এখানে থাকবে টু ট্যান থেটা সমান সমান এক্স মাইনাস অন বাই এক্স, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস অন,
এখন ট্যানজেন্টের মেন মান বের হবে 2, যদি এপাশে আসি তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 একটু x এর সাথে গুণ হয়ে যাবে। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 38 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 5 অ্যান্ড ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার ইজ 65, হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার। অর্থাৎ দুইটি সংখ্যার পার্থক্য 5, তাদের বর্গের পার্থক্য 65 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখন আমরা যদি সংখ্যা দুইটি x এবং y ধরি তাহলে প্রথম শর্ত মতে দাঁড়ায় দুইটি সংখ্যার বিয়োগফল, অর্থাৎ এটা যদি ছোট সংখ্যা, এটা যদি বড় সংখ্যা এবং এটা যদি ছোট সংখ্যা হয় তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল হবে 5, এবং ডিফারেন্স বিটুইন স্কোয়ার এটা লার্জার নাম্বার আর এটা স্মলার নাম্বার। তাহলে ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার মান দেওয়া আছে 65, এখান থেকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান 65। এটার মান অন, এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি আমরা লিখি 5, এক্স প্লাস ওয়াইয়ের মান পাওয়া যাবে 13, 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 এবং 2 যোগ করি তাহলে পাবো এক্স, 2 এবং 1 যোগ করব তাহলে পাবো এক্স প্লাস ওয়াই সমান সমান 13, এক্স মাইনাস ওয়াই সমান সমান 5, তাহলে 2x সমান সমান 18, অর এক্স ইকুয়াল টু 9। অর্থাৎ এখান থেকে আমরা পাবো লার্জার নাম্বার 9। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 38 নম্বর কোশ্চেনে, সরি 39 নম্বর কোশ্চেনে, 39 নম্বর কোশ্চেনে বলা আছে এর 240 মিটার লং ট্রেন পাসেস এ পোল ইন 24 সেকেন্ডস, হাউ লং উইল ইট টেক টু পাস এ 650 মিটার লং প্ল্যাটফর্ম। অর্থাৎ 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একজন মানুষকে অতিক্রম করতে পারে, ওই একই ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে যেহেতু বলা হয়েছে ট্রেনটি প্রথম পর্যায়ে একটা মানুষকে অতিক্রম করে অথবা এই পোল অর্থাৎ খুঁটিকে অতিক্রম করে, যখন ট্রেন কোনো খুঁটি বা মানুষকে অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 240 মিটার যদি 24 সেকেন্ডে অতিক্রম করবে তাহলে তার টাইম লাগবে 10 মিটার পার সেকেন্ড। এরপরে যখন বলা হয়েছে যে কত সময় ট্রেনটি 650 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে, যখন ট্রেনটি 650 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চাইবে তখন ট্রেনটির দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের সমান দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। তাহলে এটা যোগ করলে পাওয়া যাবে 890 মিটার। এখন যেহেতু বলছে কত সময় লাগবে, আমরা জানি টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড, তাহলে তাকে অতিক্রম করতে হবে 890 মিটার এবং তার গতিবেগ 10 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে টাইম লাগবে এত সেকেন্ড, অর্থাৎ 89 সেকেন্ড। অর্থাৎ এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 40 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস 5x প্লাস 9 ইজ। অর্থাৎ এখানে লম্বরেখা দৈর্ঘ্য বের করতে বলছে, তো এখন পারপেন্ডিকুলার বা লম্বরেখা স্লোপ বের করার নিয়ম হলো স্লোপের বিপরীত ভগ্নাংশ বের করে ঋণাত্মক মান দিয়ে গুণ করা, অর্থাৎ স্লোপ হচ্ছে -5। পারপেন্ডিকুলার বা লম্বরেখার দৈর্ঘ্য বের করতে হলে তাহলে এর বিপরীত ভগ্নাংশ, -5 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে -1/5।
এখন এই বিপরীত ভগ্নাংশকে ঋণাত্মক মান দিয়ে যদি গুণ করা হয় মাইনাস ইনটু মাইনাস ওয়ান বাই ফাইভ, তাহলে পাওয়া যাবে ওয়ান বাই ফাইভ, অর্থাৎ ওয়ান বাই ফাইভ এই কোশ্চেনের অ্যান্সার।